মুমিন মুসলমানদের জন্য মৃত্যুটা হবে রহমত, আর কাফের মুশরিকদের জন্য মৃত্যুটা হবে গজব, অনেক অনেক যন্ত্রণাদায়ক শাস্তি হবে। বলেন নাউজুবিল্লাহ, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। এই জন্যই আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না। বলেন সুবহানাল্লাহ। তাইলে মুসলমান হয়ে যদি আমরা মৃত্যু বরণ করি, তাইলে মৃত্যু বরণ করার সাথে সাথে আমাদের কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। এই কবর হবে জান্নাতের বাগান, আবার এই কবর হবে জাহান্নামের টুকরা। বলেন নাউজুবিল্লাহ। মুমিনদের জন্য কবরটা হবে জান্নাতের কি বাগান হবে, আর কাফের মুশরিকদের জন্য এই কবর হবে জাহান্নামের টুকরা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই কিনা, বলেন আমরা পরিপূর্ণ মুসলমান হতে চাই কিনা? পরিপূর্ণ মুসলমান হতে হবে। যারা সত্যিকার পরিপূর্ণ মুমিন হবে, যারা সত্যিকার পরিপূর্ণ মুসলমান হবে, ওই ব্যক্তিরাই আল্লাহর অলি হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর অলি হইতে, আল্লাহ পাকের অলি হইতে বড় মহাদ্দেশ হইতে হবে না, আল্লাহর অলি হইতে বড় আলেম হইতে হবে না, যোগ শ্রেষ্ঠ আলেম হইতে হবে না। একজন মূর্খ মানুষ, একজন সাধারণ মানুষ আল্লাহর অলি হইতে পারে। বলো না সুবহানাল্লাহ। হেদায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে, আর নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত কি বন্ধ, আর হেদায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। বলো না সুবহানাল্লাহ। আল্লাহর অলি হওয়া বড় কোনো মহাদ্দেস হতে হবে না, একজন সাধারণ মানুষও আল্লাহ অলি হইতে পারে। বলো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত মুসলমান হবে, ওই মুসলমানদের অভিভাবক হবে আল্লাহ রাব্বুল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা প্রকৃত লোক আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলিদের অভিভাবক হবে আমার আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুসলমানদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়, আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো চিন্তা আছে? আমাদের কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ পাক বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহি ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন সাবধান, নিশ্চয় যারা আমার অলি হবে, আমার প্রিয় বান্দা হবে, তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর অলিতে কোনো ভয় আছে? কোনো ভয় নাই, চিন্তাও নাই। যে সময়ের মধ্যে মানুষ ভয় পাবে, যে সময়ের মধ্যে মানুষ পরেশান হবে, কঠিন হাসর ময়দানে মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকবে, সূর্য মানুষের আঘাত উপরে চলে আসবে, ওই কঠিন সময়ে হাসরের ময়দানে মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত জারি হয়ে যাবে, কিন্তু ওই দিনে চোখের পানি একটা জাররা পরিমাণ গুনাহ মাফ হবে না। ওই কঠিন হাসরের ময়দানে যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত মুসলমান হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে নূরের মিম্বরের মধ্যে দাঁড় করায় রাখবে। বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য নবীর আসল এবং অসংখ্য শহীদগণ অবাক হয়ে যাবে, এই ব্যক্তিরা কারা? আজকে হাসরের ময়দানে মানুষ পেরেশান, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাচ্ছে, রক্ত জারি হয়ে যাচ্ছে, কিন্তু এই ব্যক্তিরা কারা? হাসান ময়দানে নূরের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আছেন, তারা কোনো ভয়ও পাচ্ছে না, কোনো চিন্তাও করতেছে না, তারা কারা? বলুন না সুবহানাল্লাহ।
তখন তাদের পরিচয় দেওয়া হবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে প্রকৃত মুসলমান হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই বলো না সুবহানাল্লাহ তাইলে আল্লাহর ওলিদের সম্মান আছে কিনা বলেন দুনিয়া তো আছে আখিরাত তো কি আছে যদি আমরা আল্লাহর ওলি হতে পারি যদি আমরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারি তাইলে দুনিয়া তো সম্মান আছে আখিরাত তো কি আছে সম্মান আছে বলো না সুবহানাল্লাহ তাইলে আমরা প্রকৃত মুসলমান হতে চাই কিনা বলেন আমরা প্রকৃত মুমিন হতে চাই কিনা প্রকৃত মুমিন হতে হবে শুধু মুসলমান শুধু মুখে বললে হবে না শুধু নামে মুসলমান হলে হবে না আমাদেরকে কাজে কর্মে মুসলমান হতে হবে বলো না সুবহানাল্লাহ শুধু নামে মুসলমান হতে হবে আমাদেরকে কাজে কর্মে মুসলমান হতে হবে আমার আচার আচরণ আমার আখলাক আমার আমলে বলে দিবে আমি কি মুসলমান না আমি কি প্রকৃত মুমিন নাকি প্রকৃত মুমিন না আমার আচরণই বলে দিবে বলো না সুবহানাল্লাহ এজন্য আজ হাজিরে নামে মুসলমান হলে হবে না আমাদের কি কাজে কর্মে আমাদের কি মুসলমান হইতে হবে তাইলে আমরা হলো আল্লাহর ওলি হয়ে যাবে বলো না সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু হয়ে যাবে যারা প্রকৃত মুসলমান তারাই হচ্ছে আল্লাহর ওলি বলেন না সুবহানাল্লাহ যদি আমরা যদি কাজে কর্মে মুসলমান হইতে পারি তাইলে আমরা হব প্রকৃত পক্ষে মুমিন আমরা হব প্রকৃত পক্ষে আল্লাহর ওলি বলেন না সুবহানাল্লাহ কিন্তু মুআযিন হাজিরিন আজকে দুঃখের বিষয় যা যে আজকে আমরা শুধুমাত্র নামে মুসলমান কিন্তু কাজে কর্মে আমরা মুসলমান এখনো হইতে পারি নাই বলেন নাউজুবিল্লাহ কাজে কর্মে মুসলমান হতে হবে শুধু নামে মুসলমান দাবি করলেই কি মুসলমান হওয়া যাবে না আমার কাজে কর্মে পরিচয় দিবে আমি যে একজন প্রকৃত মুমিন আমি যে একজন প্রকৃত মুসলমান বলেন সুবহানাল্লাহ ওয়াজ হাজিরে আমাদের মধ্যে এমন মুসলমান আছে যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ কি করে আদায় করে আবার নামাজ আদায় করে আবার নামাজের পরে ওই ব্যক্তিটা শুধু খায় বলেন নাউজুবিল্লাহ এমন ব্যক্তি আছে কিনা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আবার আবার কি খায় সুদ খায় এমন মুসলমান আছে কিনা আমাদের দেশে অনেক আছে নামাজও পড়ে আবার কি খায় সুদ খায় অথচ সুদ জঘন্য একটি অপরাধ এই সুদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত নাযিল করেছেন এই সুদের বিরুদ্ধে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন সুদের ব্যাপারে আমার নবীজি বলেন সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা বলেন নাউজুবিল্লাহ সবচাইতে বড় গুনাহটা আল্লাহর সাথে কি করা যুদ্ধ করা আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবো আমরা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সমস্ত শক্তির মালিক কে আল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ল আবার হ্যাঁ শুধু খাইলো মনে করতে হবে ওই ব্যক্তি নামাজও পড়ল আল্লাহর সাথে কি করল যুদ্ধ করল বলেন নাউজুবিল্লাহ আল্লাহর সাথে যুদ্ধ করে আমরা পারবো পারবো আল্লাহর সাথে যারা যুদ্ধ করে তারা কি বিজয় হবে বিজয় হবে না তারা সফল কাম হবে সফল কাম হবে না যে ব্যক্তি নামাজ পড়ল এবং সুদও খাইল মনে করতে হবে তার নামাজটা আল্লাহর জন্য পড়ে নাই সে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করছে বলেন নাউজুবিল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ার পরে সুদ খাইল মনে করতে হবে তার নামাজটা আল্লাহর জন্য হয় নাই
তার নামাজটা শুধুমাত্র মাস একমাত্র মানুষকে দেখানোর উদ্দেশ্যে সে নামাজ পড়ছে বলেন নাউজুবিল্লাহ এই নামাজটা হবে রিয়া অর্থাৎ শিরকে খফি হবে হ্যাঁ এটা ছোট শিরিক রিয়া ইবাদত আল্লাহ ছাড়া যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো ব্যক্তি ইবাদত করে ওই ইবাদতটা হবে শিরকে খফি অর্থাৎ ছোট শিরিক হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ রিয়া ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না বলেন নাউজুবিল্লাহ যে ব্যক্তি হজ করল হজ করার পর যে ব্যক্তি সুদ খাইলো তাহলে মনে করতে হবে তার হজটা আল্লাহর জন্য করে নাই তার হজটা শুধুমাত্র মানুষকে দেখানোর উদ্দেশ্যে হজ আদায় করছে বলেন নাউজুবিল্লাহ এমন হাদিস আছে কিনা বলেন হজ করছে অর্থাৎ বাইতুল্লাহ শরীফ জিয়ারত করছেন আবার শুধু খা এমন আছে কিনা বলেন তাইলে তার হজটা মনে করতে হবে আল্লাহর জন্য না শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য হাজি সাহেব হওয়ার জন্য হজ করছে বলেন নাউজুবিল্লাহ রিয়া ইবাদত ইবাদত কেবল শিরকে খফি এই শিরকে খফি ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না মাযা হাজরিন ইবাদত করতে হবে ইখলাসের সাথে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে বলেন না সুবহানাল্লাহ ইবাদত হলো কার জন্য বলেন কার সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কারণ আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার হজ আমার যাকাত আমার জিকির ফিকির হায়াত মর সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য করতে হবে আল্লাহর জন্য করতে হবে আমার সমস্ত ইবাদত গুলো হবে কার জন্য আল্লাহর জন্য যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় তাইলে ইবাদতটা হবে রিয়া অর্থাৎ শিরকে খফি হবে এই শিরকে খফি ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না মঞ্জুর করবেন না বলেন নাউজুবিল্লাহ তাইলে আমরা ইবাদত করব ইখলাস ইখলাসের সাথে কিসের সাথে বলেন ইখলাস ইখলাস হচ্ছে সমস্ত আমলের রূহ বলেন না সুবহানাল্লাহ সমস্ত আমলের রূহ কোনটা ইখলাস রূহ ছাড়া মানুষের কোনো দাম আছে রূহ ছাড়া মানুষের দাম আছে কোনো কোনো দাম নাই মানুষটা যত দামি হোক এই মানুষটা যদি এমপি মন্ত্রী হয় যদি কোনো প্রেসিডেন্ট হয় যদি বড় পি সাহেব হয় বড় আলেম হয় তার মধ্যে যদি রূহটা না থাকে তাইলে এই দেহটার কোনো দাম আছে কোনো দাম নাই তাইলে রূহ ছাড়া মানুষের যেমন দাম নাই ঠিক এখলাস ছাড়াও কোনো আমলের কি নাই দাম নাই এই আমলটা যত দামি হোক নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত জিকির ফিকির যত দামি আমলই হোক না কেন আমলটার মধ্যে যদি এখলাস না থাকে সহি নিয়ত যদি না থাকে তাহলে এই আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আর এখলাসের সাথে যদি আপনি নামাজ আদায় করেন নামাজ রোজা হজ যাকাত জিকির ফিকির দান খায়রাত যে সমস্ত আমলগুলো করবেন যদি এখলাস থাকে এই এখলাস থাকার কারণে এই আমলটা আল্লাহ পাক কবুল করে নেবেন বলেন না সুবহানাল্লাহ আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুন কলিল অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি আমলের মধ্যে এখলাস থাকে বলেন না সুবহানাল্লাহ যে আমলের মধ্যে এখলাস নাই পাহাড় পরিমাণ আমল যদি হয় সাগর মহাসাগর পরিমাণ আমল যদি হয় যদি এখলাস না থাকে তাহলে এই আমলের কোনো দাম নাই বলেন নাউজুবিল্লাহ রূহ ছাড়া যখন মানুষের দাম নাই এখলাস ছাড়া মানুষের এখলাস ছাড়া আমলের কি নাই দাম নাই এই জন্য মাল হাজরে এখলাসের সাথে আমাদেরকে আমল করতে হবে তাইলে আমাদের আমল যদি আল্লাহ পাক কবুল করে নেবেন বলুন না সুবহানাল্লাহ কিন্তু আজকে আমাদের মধ্যে এখলাস অনেক অভাব এখলাসের সাথে আমরা আমল করতে পারি না আমরা শুধুমাত্র মানুষকে দেখানো উদ্দেশ্যে নামাজ পড়ি এই জন্য মাঝে হাজির আমরা আজ থেকে
ইখলাসের সাথে নামাজ পড়ব, ইখলাসের সাথে রোজা রাখব, ইখলাসের সাথে জিকির ফিকির যে সমস্ত আমলগুলি আমরা করব সেটি যেন ইখলাসের সাথে হয়, তাইলে এই আমলটা আল্লাহ পাক মঞ্জুর করবে, কবুল করে নেবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মাঝে আমরা সকলে ইখলাসের সাথে আমল করব, আল্লাহ পাক যেন সবাইকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মাঝে হাজিরিন, এখন প্রকৃত মুমিনকে প্রকৃত মুসলমানকে এই ব্যাপারে আমার নবীজির একজন সাহাবী আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রকৃত মুসলমানকে। তখন আমার নবীজি বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, যার জবান থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। বলুন না সুবহানাল্লাহ। যার জবান এবং হাত থেকে অপর মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। যেমন জবান, এই জবান আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন এবং পাশাপাশি জবান দান করছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জবানটা শুধুমাত্র মানুষকে আল্লাহ পাক দান করছেন, কোন পশু পাখিকে আল্লাহ পাক জবান দেন নাই, কিন্তু মানুষকে আল্লাহ পাক কি দিয়েছে? জবান দান করছে। এই জবানটা কেন দান করলেন? এটার একটা উদ্দেশ্য আছে কিনা বলেন? এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কোন জিনিস আল্লাহ পাক সৃষ্টি করেন না। এই জবান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করছেন, এই জবান দিয়ে যেন আমরা আল্লাহ পাকের জিকির করি, এই জবান দিয়ে যেন আমরা আল্লাহ পাকের প্রশংসা করি, এই জবান দিয়ে যেন মা বাবার সাথে সুন্দর আচরণ করি, এই জবান দিয়ে যেন এক মুমিন আরেক মুমিনের সাথে সুন্দর আচরণ করি, এই কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে জবান দান করছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই জবানের দ্বারা আমরা অনেক অন্যায় অপরাধ কাজ করি, যে অন্যায়গুলি জবানের দ্বারা হয়, এই জবানের দ্বারা অনেক অপরাধ কাজ করি, এই জবানের দ্বারা অন্যায় কাজ করার কারণে আমাদের কলবে, আমাদের দেহের মধ্যে যে একটা গোস্তের টুকরা আছে, কলব, হ্যাঁ, ওই কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। জবানের গুনার কারণে কলবের মধ্যে কি হয়ে যায়? কালো দাগ পড়ে যায়। আর জবানের কারণে আমার ওই কালো কলবটা পরিষ্কার হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মাঝে হাজিরিন, এই জবানকে হেফাজত করতে হবে। আমার নবীজি বলেন, যে ব্যক্তি জবানকে হেফাজত করবে ওই ব্যক্তি হবে প্রকৃত মুমিন। কিন্তু আজকে আমাদের জবান আমরা কি করতে পারি না? হ্যাঁ, আমরা এই জবানকে হেফাজত করতে পারি না। এই জবান দ্বারা আমরা মানুষকে অনেক কষ্ট দিই, এই জবান দিয়ে আমরা মানুষকে গালিগালাজ করি, এই জবান দিয়ে আমরা গীবত করি, এই জবান দিয়ে আমরা পরনিন্দা করি, এই জবান দিয়ে আমরা মিথ্যা সাক্ষ্য দেই। আমার নবীজি বলেন, তোমার জবানকে তুমি পবিত্র রাখো, তোমার জবানকে তুমি হেফাজত করো, তাহলে তুমি হবে প্রকৃত মুমিন, তুমি হবে প্রকৃত মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এই হাত দিয়ে আমরা অনেক অপরাধ কাজ করি, এই হাত দিয়ে আমরা মানুষকে অন্যায় ভাবে চর থাকতে দেই, এই হাত দিয়ে আমরা মিথ্যা সাক্ষ্য দেই, এই হাত দিয়ে আমরা বড় বড় অপরাধ কাজ করি। আমার নবীজি বলেন, তুমি তোমার হাতকে পবিত্র রাখো, তুমি তোমার হাতকে তুমি হেফাজত করো, তাহলে তুমি হবে প্রকৃত মুমিন, তুমি হবে প্রকৃত মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ হাজরে, তাহলে জবানকে হেফাজত করতে হবে এবং হাতকে কি করতে হবে? হেফাজত করতে হবে। আমার নবীজি বলেন, দুইটা বস্তুকে যদি দুইটা বস্তুকে তুমি হেফাজত করতে পারো, তাহলে তুমি হবে প্রকৃত মুমিন, তুমি হবে প্রকৃত মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ হাজরে, সময় কম, আমার নবীজির দরবারে দুইটা মহিলার অভিযোগ আসলো। কয়টা? দুইটা মহিলার অভিযোগ আসলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজের মধ্যে একজন মহিলা আছে, ওই মহিলার আমল অনেক বেশি, নামাজ রোজা হজ যাকাত জিকির ফিকির দান খায়রাত অনেক বেশি, কিন্তু ওই মহিলার আচার আচরণ, তার ব্যবহার এত খারাপ,
তার ব্যবহারের কারণে তার প্রতিবেশীরা তার প্রতি অসন্তুষ্ট, তার প্রতি কষ্ট। আরেকটা মহিলার অভিযোগ আসলো, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমাজের মধ্যে একজন মহিলা আছে, ওই মহিলার তেমন বেশি কোনো আমল নাই, আমল তেমন বেশি নাই, কিন্তু ওই মহিলাটার আচার আচরণ ব্যবহার এত সুন্দর, তার ব্যবহারের কারণে তার প্রতিবেশী তার প্রতি খুশি, তার প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। এখন দুইটা মহিলার মধ্যে কোন মহিলাটা উত্তম? তখন আমার নবীজি বললেন, হে আমার সাহাবীরা, যে মহিলাটার আমল বেশি কিন্তু ব্যবহার কি খারাপ, যদিও তার আমল বেশি কিন্তু ব্যবহারটা খারাপ হওয়ার কারণে ওই মহিলাটা জাহান্নামী হবে। বলেন নাউজুবিল্লাহ। আমল বেশি কিন্তু ব্যবহার কি খারাপ, খারাপ হওয়ার কারণে ওই মহিলাটা জাহান্নামী হবে। অপর যে মহিলা, যদিও তার আমল কম কিন্তু ব্যবহার আচার আচরণ এত সুন্দর, তার প্রতিবেশীরা তার প্রতি কি খুশি। আমার নবীজি বলেন, যদিও তার আমল কম কিন্তু ব্যবহারটা সুন্দর হওয়ার কারণে এই মহিলাটা জান্নাতি মহিলা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুন্দর আচার আচরণ করা এটা ইসলামের এক দামি একটা ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম আসছে আমার নবীজির সুন্দর আদর্শ দিয়ে, ইসলাম তরবারি দিয়ে আসে নাই, ইসলাম রক্তাক্ত হয়ে আসে নাই, ইসলাম আসছে আমার নবীজির সুন্দর আদর্শ দিয়ে, আমার নবীজির সুন্দর আচার আচরণ সুন্দর ব্যবহারের মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি এত সুন্দর আচরণ ছিলেন, আমার নবীজির এত সুন্দর ব্যবহার ছিলেন, এত সুন্দর ব্যবহার তিনি করতেন, আমার নবীজির ব্যবহার দেখে হাজার হাজার কাফের মুশরিক ইসলাম গ্রহণ করে ফেলছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুন্দর আচরণ করা এটাও কি ইসলামের দামি একটা আমল? বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাঝে হাজিরিন, আমাদের মধ্যে একে অপরের সাথে সুন্দর আচরণ করতে হবে কিনা? বলেন, এক মুমিন আরেক মুমিনের সাথে সুন্দর আচরণ করতে হবে কিনা? এক মুমিন আরেক মুমিনের হচ্ছে ভাই। বলুন না সুবহানাল্লাহ।